हेलो ठीक जगाते ऐसे ची मने होच्छे ऐखाने तो आमके बोले चिलो की जनो नाम चिलो नार आदई तो विश्वास बाबू आमके बोले चिलो ओए की जगार नाम तो होच्छे कादेरपुर कादेरपुर कादेरपुरे की পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সম্মেলন আছে, সেখানে গেলেই গম্ভীর সম্বন্ধে তথ্য পাওয়া যাবে। আর কি যেন নাম বলেছিল ওই অদ্বৈত বিশ্বাস, কি যেন নাম বলেছিল নারুগোপাল দত্তা, নারুগোপাল দত্তা, নারুগোপাল দত্তের ফোন নম্বরটা তো আমাকে আদৈত দা দিয়েছিল। একটু হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন? আপনি কি ওই নারুগোপাল দত্ত বলছেন? হ্যাঁ আপনি কে? আমি ওই কাদেরপুরে যে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সম্মেলন হচ্ছে না, আমাকে অদ্বৈত বিশ্বাস আমাকে বলেছে সেখানে আসলে ওই গম্ভীর সম্বন্ধে কিছু জানা যাবে। হ্যাঁ জানা যাবে তো। হ্যাঁ তো আপনি নাকি এখানে এসেছেন গম্ভীর করতে? হ্যাঁ এই তো আশেপাশে আছি আমি। ও আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনি এখানে একটু ওই আমি সম্মেলনের যে স্টেজটা আছে আমি ওখানেই উপস্থিত হয়েছি, হ্যাঁ আপনি একটু আসলে খুব উপকার হয়। প্লিজ প্লিজ পাক খুনে আমি একদম এক সেকেন্ডে দৌড়া চলে আসছি। এই বা বা বা, এ সুপার সুপার সুপার। আরে আপনি ফোন করেছেন নাকি আমাকে? ইয়েস 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 অফকোর্স অফকোর্স। আপনি তুমি কে আছেন গো? বাপরে চেহারা তো দেশি লাগছে না, একদম বিদেশি। আমি ওই অস্ট্রেলিয়া থেকে এসেছি, আপনাদের এই ইন্ডিয়ান যে কালচার আছে ওই ফোক কালচার, ফোক কালচার, ফোক কালচার, সেটা সম্বন্ধে কিছু তথ্য আমার জানার আছে, আপনি যদি বলেন দয়া করে। তো ইন্ডিয়ান ফোক কালচার আপনি এখানে এসেছেন, এখানে আপনি আমার কাছে কি তথ্য দিবেন? হ্যাঁ আমাকে ওই অদ্বৈত দা বলেছে, অদ্বৈত বিশ্বাস, হ্যাঁ নাকি ওই নারুগোপাল দত্তের কাছে গেলেই এক গম্ভীরা সম্বন্ধে জানা যাবে। গম্ভীরা? হ্যাঁ তো গম্ভীরা সম্বন্ধে জানতে গেলে গম্ভীরা তো অনেক কিছু আছে। আমি বলতে চাইছি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইনফরমেশন অফ গম্ভীরা, অর্থাৎ আমি জানতে চাইছি গম্ভীরার তথ্য সম্বন্ধে, গম্ভীরার তথ্য, গম্ভীরার তথ্য সম্বন্ধে। গম্ভীরা জানতে গেলে আমাদের গম্ভীরার মধ্যে তো অনেক রকম ভাগ আছে। কি রকম? ওখানে কাটা নাচ আছে, মুখোশ নাচ আছে, মুখোশ নাচ, গম্ভীরা গান আছে। হ্যাঁ আপনি কি জানতে চান? এই যে গম্ভীরা গান বলেন, গম্ভীরা সং, গম্ভীরা সং, এই গম্ভীরা সং আপনি জানতে চান? মালদা ডিস্ট্রিক্টের যে গম্ভীরা সং আছে সেটা সম্বন্ধে আমার জানলে খুব উপকার হবে। আচ্ছা, ওরে এলে গম্ভীরা মাটি হামরা, গম্ভীরা যখনই চলে আসে, ওরে এলে গম্ভীরা মাটি হামরা উচ্চ স্বরে সুর মিলাই, এলে গম্ভীরা মাটি হামরা উচ্চ স্বরে সুর মিলাই। ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল। গম্ভীরা যখন আসে তখন আমাদের মালদাতে আমাদের মন ভরে যায়। মালদা যেমন কিসে বিখ্যাত? রেশম চাষ, মালদা রাম, ওই রকম হচ্ছে মালদার গম্ভীরা। ম্যাঙ্গো ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো টি, আর ওই রকম হচ্ছে মালদার গম্ভীরা। ও গম্ভীরা, হ্যাঁ ভেরি বিউটিফুল সং। মালদা ডিস্ট্রিক্ট গম্ভীরা যে আছে না, ভেরি বিউটিফুল, ভেরি। ওরে এলে গম্ভীরা মাটি হামরা উচ্চ স্বরে সুর মিলাই, এলে গম্ভীরা মাটি হামরা উচ্চ স্বরে সুর মিলাই, তৎক্ষণাৎ কথা সুরে গায়, তৎক্ষণাৎ
তৎক্ষণাৎকে আমাকে মতলব যদি একটু বলে দিন তো খুব উপকার একদম তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে এই সঙ্গে সঙ্গে গম্ভীরার মধ্যে কি আছে সব কিছু তো হচ্ছে উটকানা দেওয়া উটকানা আরে ভেরি বিউটিফুল সেন্টেন্স উটকানা বাহ 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 কি রকম উটকানা কি রকম আজকে আমাদের যখন কোনো রকম কিছু উদ্বোধন হবে কোনো প্রকল্প উদ্বোধন হবে কোনো ট্রেন উদ্বোধন হবে কোনো কিছু উদ্বোধন হবে অস্পিকে উদ্বোধন কে মতলব হয় অস্পিকে হ্যাঁ ওই যে উদ্বোধন হবে তার এক মাস আগে থেকে কি চলবে তার এক মাস আগে থেকে বড় বড় পোস্টার বড় বড় কি চলবে প্রচার মাইকে বড় বড় গাড়িতে করে বড় বড় পোস্টার লাগিয়ে মাইকে প্রচার করে রয়েছে এইভাবে উটকানা একটা ছোট্ট জিনিসের জন্য এত বড় কিছু ভাবে এমন ভাবে পরিবেশন করা হবে যে বিশাল কিছু করছে উটকানা হ্যাঁ আরে ভেরি বিউটিফুল কিন্তু কিন্তু যখন তেল চাল ডাল এগুলার দাম বেড়ে যাবে তখন আর কেউ দায়িত্ব নেবে না বলবে যে আমি ওটা করিনি গম্ভীরাকে মতলব এটাই আছে গম্ভীরার মতলব এটাই আছে কোনো কিছুকে যেটা মানুষের সামনে গম্ভীরা গানের মাধ্যমে সাধারণ মানুষের মাধ্যমে যে কথা সেইটা খুব সহজ সরলভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা তৎক্ষণাৎ কথা সুরে গাথা অনাথ কথা সুরে গাথা কত অজানা রে জানাই যখন মানুষ অনেক কিছু জানে না আজকে কি জানে না এই যে বিভিন্ন রকম কিছু হচ্ছে একবারও কি বলছে প্রচারে যে এটা মানুষের মানুষ এই যে টাকা দিচ্ছে এটা কার টাকা এটা হচ্ছে মানুষের টাকা মানুষের নাম বলছে না সবাই কি বলছে আমি 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 করলাম এটা আমি করলাম এটা আমি করলাম হ্যাঁ আর ছোট্ট জিনিসের জন্য মশা মারতে কামান দেখে দিচ্ছে কমান দেখছে মশা মারতে গিয়ে কমান দেখে দিচ্ছে আই ভেরি বিউটিফুল কথা সুরে গাথা কনাতে কথা সুরে গাথা কত অজানা রে জানাই আর গম্ভীরায় কি আছে কি আছে গম্ভীরার নিজস্ব নিজস্ব মালদাইয়া এর মধ্যে সুর আছে সুর আছে মাটির গন্ধে ভরা এই গম্ভীরা গান চেনা সুরে যাই জুড়িয়ে প্রাণ মাটির গন্ধে ভরা এই গম্ভীরা গান চেনা সুরে যাই জুড়িয়ে প্রাণ মাটির গন্ধে ভরা আছে গন্ধে ভরা আছে এই গম্ভীরা গান হ্যাঁ যখন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গম্ভীরা শিল্পী গোপাল মণ্ডলকে ডেকেছিল গোপাল মণ্ডলকে ডেকে বলেছিল যে গম্ভীরা গান করতে হবে তো গম্ভীরা গান করতে গেলে যে উচিত বক্তা সে চার নম্বর যে ফোর্থ ম্যান ওই পরে উঠে উঠে বাকি তিনজন স্টেজে উঠে গেছে গেছে উঠে গিয়ে তখন গোপাল মণ্ডল স্টেজে উঠার পর বলছে হারে এখানে তো একটাও লোক নাই কাকে গান শোনাবি একটাই মাত্র লোক তখন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন কবি ছিলেন তিনি লিখতেন তিনি কিন্তু গোপাল মণ্ডলের কথাটা কিন্তু বুঝতে পেরেছেন তখন কি বললো তখন রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে সঙ্গে স্টেজে উঠে গেছে স্টেজে উঠে ওই গোপাল মণ্ডল গম্ভীরা শিল্পীকে বললেন আপনি আমাকে 10 মিনিট সময় দেন এখন দেখেন আপনার সামনে আমি কত মানুষ এনে দেব কি জন্য বলেছিল গোপাল মণ্ডল কি জন্য বলেছিল তখন চলছিল আমাদের ভারতবর্ষ স্বাধীনতার আগে তখন চলছিল বিদেশি পোশাক বর্জন আর ওইখানকার যত ছাত্রছাত্রী সবাই স্যুট প্যান্ট এগুলা ড্রেস পরেছিল আর একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ধুতি পাঞ্জাবি পরেছিল তখন রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে বলল
তাড়াতাড়ি গিয়ে তোমরা লাল পাড়া শাড়ি আর ধুতি পাঞ্জাবি পরে আসো। দশ মিনিটের মধ্যে যখন সবাই চলে এলো তখন কি হলো, এসে বলল বাহ বাপ রে কত লোক হয়ে গেছে এখন রে, তাহলে আমি গান শুরু করি। কি নাম জানো বললে? গোপাল মন্ডল। গোপাল মন্ডল ভেরি অনেস্ট ম্যান। আর গম্ভীরায় কি আছে? ওই কথার চটক দাড়ি রঙ্গ করি, কথার চটক দাড়ি রঙ্গ করি, সে মন ভোলাই। সব সময় একটা কথা যে বলা হয় গম্ভীরার মাধ্যমে কিভাবে বলা হয়, খুব একটা বড় জিনিস যেটাকে খুব সহজ সরলভাবে মানুষের মধ্যে বলে দেওয়া হয়। কি রকম আছে? কি রকম ভাবে বলে দেওয়া হয় মানুষের মধ্যে? কি রকম? একটা প্যাট খাটটা লোক একদিন কি করেছে, কি করে সারা দিন মান কাজ কর্ম করে ওই বড়কা মাছ কিনে জ্যান্ত মাছ কিনে লিয়ে বাড়ি চলে আসে, মাছ কিনে বাড়ি চলে এসে লিয়ে এবার বাড়ি চলে এসে মাছ একদম ছটপট 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 করছে। আর বউ কয় বলছে তুমি ফাটাস করে মাছ রান্না করো। তার বউ বলছে হা গো তুমি যে মাছ আনলা তো মাছে মাছ যে রান্না করবো তো তেল কই, হয়তো চিন্তায় পড়ে গেল বাপ রে শুধু আমি মাছই তো নিয়ে এসছি তেল তো আনিনি। তখন বলল ঠিক আছে আমি না চলে যাচ্ছি এখন পোখরে সাইন করতে, মাছটা গাছকের মতন আমি জিলিয়ে দিই। মাছের মুখে দড়ি দিয়ে বাইনে আর পুকুরের মধ্যে ছেড়ে দিল আর ওই সাইন করে উঠে আসছে আর মাছ ঝবাং করে লাফিয়ে মধ্যে পুকুরে গিয়ে এরকম করে লাফাছে আর বলছে যুগ যুগ জিও দাদা দিদি। কেন বললো? কেন কেন বললো? আজকে যে তেলের দাম বেড়ে গেছে ওই যে প্যাট খাটটা লোককে তেল কিনতে পারেনি ওই জন্য বলছে যুগ যুগ জিও দাদা দিদি, আর তেলের দাম বাড়া যাওয়ার জন্য মাছটাকে আজকাল জবাই করতে পারলো। এই হচ্ছে গম্ভীরা। ব্রাদার এন্ড সিস্টার্স, ব্রাদার এন্ড সিস্টার্স। কথারে চটক দাড়ি রঙ্গ করি, কথারে চটক দাড়ি ব্যঙ্গ করি, হাস্য রসে মন ভুলাই। আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি ওই পরাধীন দেশে সুফি বিশু মটরা সজাগ করত গায়া গম্ভীরা, পরাধীন দেশে সুফি বিশু মটরা সজাগ করত গায়া গম্ভীরা। এই মটর বাবু আজকে বিশু পণ্ডিত এই বিভিন্ন শিল্পীরা কি করত গম্ভীরা গান গেয়ে যারা আমাদের স্বদেশী আন্দোলন করত তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই আন্দোলনে সামিল হতো ব্রিটিশকে এখান থেকে ভাগানোর জন্য। ও সব নিউ কান্ট্রি, সব নিউ কান্ট্রি, পরাধীন দেশ, পরাধীন দেশ। তখন একদিন বিশু পণ্ডিত বিশ্বনাথ পণ্ডিত যার ভালো নাম উনি একবার কলকাতা গেছিলেন গান করতে, কলকাতা গেছিলেন গান করতে, ওইখানে যখন গম্ভীরা গান হচ্ছে তখন চারিদিক থেকে ব্রিটিশের পুলিশ ঘিরে নিল। আর মেন যে ক্যারেক্টার থাকে যে চার নম্বর সে তো উচিত কথাটা বলে, তখন ব্রিটিশের পুলিশ কি করতো ওদেরকে গুনে গুনে ধরে নিয়ে আস। তখন ওরা কি করলো, তখন ওই বিশু পণ্ডিত কি করলো ক্লাবের লোকের সহযোগিতায় সঙ্গে সঙ্গে মেয়ে সেজে কাপড় পরে ওদের পুলিশের চোখে ফাঁকি দিয়ে এক দুই তিন হয়ে পালিয়ে। বিশু পণ্ডিত, আরে ভেরি বিউটিফুল, বিশু পণ্ডিত, বিশু পণ্ডিত, বিশ্বনাথ পণ্ডিত, বিশ্বনাথ পণ্ডিত। ব্রিটিশের তাসি এই গম্ভীরা, ব্রিটিশের তাস এ গম্ভীরা, লাব্বারকে ধরা জেল খাটাই। এই যে লাব্বার, লাব্বারকে লাব্বার বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, এই কথাটা বলা হয় যে মালদাইয়া ভাষায় লাব্বার, লাব্বারকে ফোর্থ ম্যান। হ্যাঁ, যখন শিবকে ডেকে যখন চারজন গান করে
তখন কি করা হয় যে চার নম্বর যে ফোর্থ ম্যান ওকে বলা হয় লাব্বার সব সময় ব্রিটিশরা কি করত ওই লাব্বারকে টার্গেট করত হ্যাঁ যে এই কে ওকে তুলে নিয়ে চলে আস দিয়ে জেলে ভরে দিত ব্রিটিশের তাসি এই গম্ভীরা ব্রিটিশের তাস এ গম্ভীরা লাব্বারকে ধইরা জেল খাটাই মালদার ঐতিহ্য এই গম্ভীরা গান বড় আদরের করি গো সম্মান মালদার ঐতিহ্য এই গম্ভীরা গান বড় আদরের করি গো সম্মান মালদার এটা নিজস্ব গান ঐতিহ্য ঐতিহ্য ট্রেডিশন ট্রেডিশন আছে মালদার এর হচ্ছে নিজস্ব গান এ হচ্ছে মালদার গান যেমন আজকে যদি আমরা অন্য জায়গায় চলে যাই তাদের যেমন বিভিন্ন ভাষার কথা আছে এই গান কিন্তু মালদাইয়া ভাষাতে কিন্তু কথা আরে নিজ সোতা মালদাইয়া কথা সোতা মালদাইয়া কথা মনোগ্রাহী হয় দক্ষতায় ও কথা মানে এসেন্স অফ মালদা এসেন্স অফ মালদা গান হয় গানটা যে লিখে উনি কিন্তু গানটার গানের কথাটা মালদা ভাষায় লিখে দেয় কিন্তু গানের কথা গানের পরিবেশন সেটা কিন্তু গম্ভীরা শিল্পীরা মানুষের কাছে কিন্তু তুলে ধরে যেমন গম্ভীরা শিল্পীরাও আপনার মতন ভালো জামা কাপড় পরে কিন্তু গম্ভীরা গান করতে পারে ফাটা গেঞ্জি কেন পরে আমার প্রশ্ন আছে এই যে এখানে যে আপনার এই যে এখানে ফাটা আছে ফাটা ফাটা গেঞ্জি এটার মতলব কি আছে এটার মাহাত্ম্য হচ্ছে আজও 75 বছর ভারত স্বাধীন হওয়ার পরও আজও কিন্তু মানুষ দুবেলা খেতে পায় না এটাই হচ্ছে আমাদের দরিদ্রতার প্রতীক আর এই যে সুতা এই যে দড়ি এই যে চুলফি চুলফি যে থাকছে এটার মতলব এইটার মক্কা হচ্ছে এখনো পর্যন্ত আমরা ভারতবাসীর লোক এখনো পর্যন্ত দরিদ্রতার শৃঙ্খলে এখনো আমরা আবদ্ধ হয়ে দরিদ্রতার শৃঙ্খলে আমরা এখনো আবদ্ধ হয়ে আছি আরে নিজস্বতা মালদাইয়া কথা নিজস্বতা মালদাইয়া কথা মনোগ্রাহী হয় দক্ষতায় কত অজানা তথ্য আপনার কাছ থেকে একবারই জানা হয়ে যাচ্ছে ভেরি ভেরি আর আর কিছু আর গম্ভীরা সম্বন্ধে আমার একটা প্রশ্ন আছে আপনি প্রশ্ন আছে কোশ্চেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ক্যাটাগরিজ অফ গম্ভীরা অর্থাৎ এই গম্ভীরা গান কি কি বিভাগের হয়ে থাকে এই যে গম্ভীরা গান যে আপনারা করছেন এটা কি কি বিভাগের হয়ে থাকে হ্যাঁ বললে একটু খুব উপকার হবে শিব বন্দনা চারি আরির চারে জোন কন্টিং ডুয়েট টপ্পা পাঁচ ধরন শিব বন্দনা চারি আরির চারে জোন কন্টিং ডুয়েট টপ্পা পাঁচ ধরন শিব বন্দনা ও শিব বন্দনা মানে ভোলে বাবা ভোলে বাবা এই ভোলে বাবা এই শিবকে গম্ভীরা গানে কি করা হয় এই শিবকে গম্ভীরা গানে কখনো উনি হয়ে যান রাষ্ট্রপতি কখনো হয়ে যান প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার কখনো মুখ্যমন্ত্রী কখনো রাজ্যপাল কখনো পঞ্চায়েত প্রধান কখনো পঞ্চায়েত মেম্বার কেন শিবকে সামনে রেখে মানুষের অভাব অভিযোগের কথা ওই শিবকে বলা হয় এই হচ্ছে শিব বন্দনা গান আর কি আর হচ্ছে চারিয়ারি গান চারিয়ারির মধ্যে তিন চারজন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসলো মধ্যে একজন তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিল যে তোমার সমস্যার সমাধানটা কি হো আর কি আর হচ্ছে টন্টিং টন্টিং গান কি কোন নেতা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরেন কোন নেতা
ওখানে বক্তব্য দিচ্ছে। এবার ওর কাছে সাধারণ মানুষ তো ঢুকতে পারছে না, এবার ওকে চোখে আঙুল দিয়ে সমস্ত জিনিসটা বুঝিয়ে দেওয়া, এই হচ্ছে টন্টিং গান। আর টপ আর ডুয়েট গান কি? ডুয়েট গান হচ্ছে স্বামী স্ত্রীর বাড়িতে বিভিন্ন রকম যে সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং এর সমাধান করা। আর হচ্ছে টপ্পা। ও টপ্পা, হ্যাঁ টপ্পা মানে কি? টপ্পা হচ্ছে টন্টিং বা রিপোর্টিং। আমাদের যে বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা সেটা গানের মাধ্যমে তুলে ধরা। কিন্তু শুধু এই গান না, গানের সঙ্গে আমাদের যারা বসে থাকেন, যারা আমাদেরকে সহযোগিতা করেন গানটাকে ভালোভাবে পরিবেশন করার জন্য, তাদেরও কিন্তু ভূমিকা আছে। ওই ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, হারমোনিতে সুর খেলাই, ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, হারমোনিতে সুর খেলাই। ও গম্ভীর ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ইনস্ট্রুমেন্ট, ট্রাম্পেট জুড়ি ঢোলক তবলা হারমোনিয়াম, তারা মিলে সবাই মিলে গম্ভীরাটা গানটাকে পরিবেশন করার জন্য নাম কি আছে সহযোগিতা করে। এটার নাম আছে ট্রাম্পেট, ট্রাম্পেট জুড়ি জুড়ি ঢোলক তবলা আর তবলা। এই ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল নেম। হ্যাঁ ইনস্ট্রুমেন্ট অফ গম্ভীরা, ওই ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, ট্রাম্পেটে জুড়ি ঢোলক তবলা, হারমোনিতে সুর খেলাই। কত কিছু জানা যাচ্ছে এই নাড়ুগোপাল দত্তের কাছে। গম্ভীরা যে কি আছে, গম্ভীরার মধ্যে কি কি লুকিয়ে আছে, এই ভেরি বিউটিফুল মালদা ডিস্ট্রিক্টে যে গম্ভীরা সং আছে, এত সুন্দর বাবাই ছিল না? এ তো নিয়ে গিয়ে আমার যে দেশে আছে, এ তো আলোচনার বিষয় আছে। গম্ভীরা শিল্পী গণেশার কথা মুগ্ধ হয়ে আজ শোনে শ্রোতা, গম্ভীরা শিল্পী গণেশার কথা মুগ্ধ হয়ে আজ শোনে শ্রোতা। গম্ভীরা গান এটা হচ্ছে মালদার মাটি ফাটা সুরের গান, কিন্তু কিছু কিছু মানুষ এখন গম্ভীরা গানের গানের মাধ্যমে হিন্দি গান বাংলা গান ওগুলোর সুরটা নিচ্ছে, কিন্তু গম্ভীরার ওই মালদার কিছু কথা নিজের মতন করে দিয়ে ওইটাকে গম্ভীরা করছে। নাড়ুগোপাল ঠাট্ট, আমি শুনেছি এই নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিডম ফাইটার আছে, উনি গম্ভীরা সম্বন্ধে কিছু বলেছেন? বলেছিলেন, আমার কাছে একটা রিপোর্ট আছে। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন নগরিয়াতে এসেছিল, তখন দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ রায়কে চিঠি লিখে বলেছিল, ওহে দিলীপ দেখে যাও, এরাই পারে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে। এই নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু ফ্রিডম ফাইটার, এইও কিন্তু এই গম্ভীরা গানের কদর করে গেছে। যদি গম্ভীরা গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে গম্ভীরা শিল্পীরা ভোলেনাথকে এবং ঠাকুরকে তার গুরু গোসাইকে স্মরণ করে তার, হ্যাঁ গম্ভীরার কিন্তু এইটাকে আবার গান সমান্ত করে। ওরে ক্ষমা করো ওহে হর, ক্ষমা করো ওহে হর, প্রণাম জানাই গুরু গোসাই। সুন্দর জানাকে অজানা আমার হয়ে গেল, গম্ভীরা যে এত সুন্দর জিনিস আছে আমাদের কিছুই জানা নাই, আমরা কোন দেশে পড়ে আছি এত সুন্দর জানা। ঠিক আছে, তাহলে আর কিছু আপনার দরকার? আমার আর কিছু জানার নাই, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো হলো। ওকে আমি তাহলে আসছি। ঠিক আছে, গম্ভীরা।